সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আসন্ন ইংরেজি নববর্ষ 2024-এর নতুন বছরে সবার স্বাস্থ্য, শরীর এবং মন যাতে খুব ভালো থাকে, পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাতে পারেন সারাটা বছর, সেই কামনা করে আজকে আমরা ক্লাস শুরু করছি। আজকের ক্লাস থাইরয়েডের ওপরে, এটি পড়াবেন MD মেডিসিন ডাক্তার সুপ্রতিম নন্দী। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা এই ক্লাসটি খুব ভালো করে ফলো করুন। ডাক্তার নন্দী অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক এবং শিক্ষক, যিনি আমাদের এই কোর্সের সঙ্গে প্রথম থেকেই যুক্ত হয়ে আছেন, ফলে তার লেকচার, তার পড়ানো এগুলো আপনাদের নিশ্চয়ই খুব উজ্জীবিত করবে, আপনাদের বোঝার ক্ষেত্রে অনেক সহায়ক হবে, ফলে আপনারা খুব ভালোভাবে এই ক্লাসটি শুনবেন। সকলকে ধন্যবাদ, ডাক্তার নন্দীকে ক্লাসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে থাইরয়েডের সমস্যা। এখন থাইরয়েডের মূলত বেশ কিছু সমস্যা চিকিৎসা করতে গিয়ে সব ধরনের রোগী পাওয়া যায়, গ্রামেগঞ্জে তো পাওয়া যায়ই আর কি। তো থাইরয়েডের সমস্যা যাওয়ার আগে আমি থাইরয়েড গ্রন্থিটা কি এবং তার ভূমিকা কি সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। এখানে একটু বলে রাখা ভালো যে স্বাভাবিকভাবে ক্লাস যেভাবে হয়, যে একটা ব্ল্যাকবোর্ড থাকবে অথবা হোয়াইট বোর্ড থাকবে, এরকম কিছু একটার মাধ্যমে যেভাবে ক্লাস করা হয় সেইটা এখানে করতে পারা যায়নি, করলে ভালো হতো। তাই এখানে মূলত আমি বক্তব্যের মাধ্যমেই বলার চেষ্টা করব যা বলছি আর কি। তবে কিছু কিছু সময় কিছু আমি টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করব যে কিছু শেয়ার করার জন্য, যেটা আপনারাও হয়তো দেখতে পাবেন। তো এবার শুরু করি যে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, বাংলায় বলে অন্তঃক্ষরা গ্রন্থি। তো এই অন্তঃক্ষরা গ্রন্থির কাজ কি, না বডির যত ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে বা এন্ডোক্রিন গ্ল্যান্ড আছে, তার মধ্যে পিটুইটারি একটি, থাইরয়েড একটা, অ্যাড্রেনাল গ্রন্থি বলে আপনারা নাম শুনেছেন, অ্যাড্রেনাল গ্রন্থি একটা, আমাদের গোনাডস মানে জননাঙ্গের যে কাছাকাছি যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেগুলো একটা, প্যারাথাইরয়েড একটা, এই সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বা এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে হরমোন রিলিজ হয়, এখান থেকে হরমোন তৈরি হয় এবং হরমোনটা সরাসরিভাবে ব্লাডে মেশে। এই সরাসরি যেখানে ব্লাডে হরমোন মিশছে, রক্তের মাধ্যমে এই হরমোন সমস্ত জায়গায় মানে দেহের প্রায় সমস্ত কোষে এবং কলাতে মানে সেলে এবং টিস্যুতে তারা পৌঁছে যায়। আমি মাঝে মাঝে বাংলা ইংরেজি মিলিয়ে বলার চেষ্টা করছি তাতে বুঝতে সুবিধা হবে। তো এই হরমোনগুলো শরীরের ভারসাম্য বজায় রাখে এবং স্বাভাবিক জীবনযাত্রার প্রক্রিয়া সেটা বজায় রাখে, এবং আবার সাথে সাথে বিশেষ কোনো পরিস্থিতিতে, মানে স্বাভাবিক জীবনযাত্রা বাদ দিয়ে বিশেষ কোনো পরিস্থিতিতে আমরা যাতে মোকাবিলা করতে পারি তার জন্য সে সচেষ্ট হয়। এই থাইরয়েড গ্রন্থি সেটাও একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি, সেখান থেকে কি হরমোন রিলিজ হয়, থাইরয়েড হরমোন। এই থাইরয়েড হরমোনটা সোজা বাংলা ভাষায় থাইরয়েড হরমোন, কিন্তু আরো যদি একটু ডিটেলে যাই তাহলে হরমোনটার নাম হচ্ছে থাইরক্সিন আর ট্রাই আয়োডোথাইরোনিন, মানে দুটো হরমোন বোঝা যাচ্ছে। একটা হচ্ছে যে ট্রাই আয়োডোথাইরোনিন, যেটার সংক্ষেপে নাম হচ্ছে T3, যেটা T3 বলে আমরা পরিচিত, ট্রাই আয়োডোথাইরোনিন, আর একটা হচ্ছে থাইরক্সিন অথবা টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন, এটারই নাম থাইরক্সিন আর কি, এটা সংক্ষেপে বলা হয় T4। এবার এইটা হচ্ছে যে আমাদের বেরিয়ে কি সরাসরিভাবে ব্লাডে মিশে কাজ করা শুরু করে, না ব্লাডে তারা যখন মেশে তখন হচ্ছে তারা ব্লাডের যে প্রোটিন আছে,
ব্লাডে যখন তারা মেশে তখন হচ্ছে যে আমাদের প্লাজমা যে প্রোটিন আছে সেই প্রোটিনের সঙ্গে তাদের একটা অংশ মানে বাইন্ড করে থাকে, তার একটা অংশ মানে বন্ধনে যুক্ত থাকে, আর একটা অংশ ফ্রি থাকে। ফ্রি মানে তারা কোনো প্রোটিনের সঙ্গে বন্ধনে যুক্ত নয়। তো যেটা প্রোটিনের সঙ্গে বন্ধনে যুক্ত সেটা কিন্তু অ্যাক্টিভ নয়, ওটা কাজ করতে পারে না। আবার ওটা কাজ করতে পারে না মানে এই নয় যে ওটা কাজ করবে না, ওটা আবার যদি প্রোটিন থেকে মুক্ত হয়ে যায় তাহলে ওটা কাজ করতে পারবে। যেটা ফ্রি থাকে তাকেই আমরা বলছি ফ্রি টি ফোর। আপনারা দেখবেন অনেক সময় কেউ টেস্ট করে FT4, FT3, যে টি ফোর মানে যে থাইরক্সিনটা ফ্রি আছে তাকে ফ্রি টি ফোর বলা হয়, আর যে থাইরক্স ট্রাইহাইড্রোথাইরোডিনটা ফ্রি আছে তাকে ফ্রি টি থ্রি বলা হয়। তো আমাদের ক্ষেত্রে ফ্রি পোর্শনটা, ফ্রি অংশটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটাই হচ্ছে অ্যাক্টিভ অংশ। আচ্ছা, এবার আমরা চলে আসি থাইরয়েডের মূলত দু ধরনের সমস্যা আমরা পাই। একটা হচ্ছে থাইরয়েড কম বা তার ফাংশনটা কম, হাইপোথাইরয়েডিজম, তাকে বলা হয় ইংরেজিতে হাইপোথাইরয়েডিজম। আর এটা যে থাইরয়েডের অ্যাকশনটা বেশি হচ্ছে, হাইপার থাইরয়েডিজম, তার বিভিন্ন কারণ হতে পারে। এবার সেটা যাওয়ার আগে আমি থাইরয়েড গ্ল্যান্ড শুধু একাই থাইরয়েড হরমোন কন্ট্রোল করে না, মানে থাইরয়েড হরমোন কোথেকে বেরোচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড, তারা থাইরয়েড গ্ল্যান্ডই একটা নিয়ন্ত্রণ করছে যে থাইরয়েড হরমোন কতটা বেরোবে কি বেরোবে না, ব্যাপারটা এরকমটা নয়। থাইরয়েড গ্ল্যান্ড তো করেই, তার সঙ্গে সঙ্গে পিটুইটারি যেটাকে প্রভুগ্রন্থী বলা হয় বা মাস্টার এন্ডোক্রিন গ্ল্যান্ড বলা হয়, পিটুইটারিরও উপরে আছে হাইপোথ্যালামাস ব্রেনের অংশ। এই সবগুলো মিলে এটা কন্ট্রোল হয়। কিভাবে কন্ট্রোল হয়, এখানে দেখুন সবচেয়ে উপরে যেটা আছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে ব্রেনের একটা অংশ। হাইপোথ্যালামাস থেকে যেটা নিচের দিকে নেমে, হাইপোথ্যালামাস যেটা আমাদের সিক্রেট করে বা হাইপোথ্যালামাস যেটা তৈরি করে সেটা হচ্ছে TRH। দেখুন বাঁদিকে লেখা আছে TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এবং এটা তার পাশে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। তার মানে কি, এই TRH যেটা হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে সেটা পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, মানে পিটুইটারি গ্ল্যান্ডকে উত্তেজিত করে। উত্তেজিত করে কি, পিটুইটারি গ্ল্যান্ডকে কি করতে উত্তেজিত করে, না পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা হরমোন বার করে আনছে, সেটা হচ্ছে TSH, থাইরোট্রপিন রিলিজ, সরি ওটা তো TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে হাইপোথ্যালামাস TRH এর মাধ্যমে পিটুইটারিতে কাজ করে এবং পিটুইটারিকে উত্তেজিত করে, পিটুইটারি TSH এর মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে উত্তেজিত করে, স্টিমুলেট করে, করে হচ্ছে কি তৈরি করতে সাহায্য করে, যেটা আমরা নিয়ে আলোচনা করছি T3 T4, থাইরক্সিন এবং ট্রাইহাইড্রোথাইরোনিন। কিন্তু এখানেই শেষ নয়, এই যে T3 এবং T4 উৎপন্ন হলো, এই T3 এবং T4টা কিন্তু একটা যেমন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে টিস্যুতে কলাতে কাজ করছে, ঠিক একইভাবে এটা পিটুইটারি গ্ল্যান্ডে এবং হাইপোথ্যালামাসকে দুই জায়গাতেই কাজ করে। এটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোলো, বেরিয়ে আবার ঘুরে উল্টে দিকে পিটুইটারি গ্ল্যান্ডে এবং হাইপোথ্যালামাসে কাজ করছে। কিভাবে কাজ করছে, না এক্ষেত্রে উত্তেজিত নয়, প্রশমিত করছে, ইনহিবিট করছে, যে অতিরিক্ত T3 T4 বেরিয়ে গেছে, হাইপোথ্যালামাসকে বলছে যে আর TRH বার করতে হবে না। তার মানে জিনিসটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা অটো রেগুলেশন হচ্ছে, মানে একটা সেলফ কন্ট্রোল হচ্ছে। যখনই TRH বেশি বেরোবে, পিটুইটারি থেকে TSH বেশি বেরোবে, যখনই TSH বেশি বেরোবে তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 বেশি বেরোবে। এরকম তো T3 T4 বেশি বেশি হলে একটা সময় সেটা বডির পক্ষে ক্ষতি হতে পারে, তাই এই T3 T4টা পিটুইটারি এবং হাইপোথ্যালামাস উভয় জায়গাতেই কাজ করবে। কাজ করে যেটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে যে তাদেরকে TRH এবং TSH যথাক্রমে কম বার করতে সাহায্য করবে। এটা হচ্ছে মূল থাইরয়েড ডিসঅর্ডার বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এইবার আমি এখান থেকে দুটো জিনিস বলতে চাইছি, যখনই দেখবেন হাইপোথাইরয়েড মানে থাইরয়েড গ্ল্যান্ড যে কোনো কারণেই হোক T3 এবং T4 বেশি তৈরি করতে পারছে না, যখনই হাইপোথাইরয়েড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড T3 T4 বেশি তৈরি করতে পারছে না, তার মানে T3 এবং T4 গিয়ে এই যে পিটুইটারিতে এবং হাইপোথ্যালামাসে যে একটা ইনহিবিট করতো, তাদেরকে বাধা দিত, সে বাধা দেওয়াটাও কমে যাবে। বাধা দেওয়াটা যখনই কমে যাবে তখনই স্বাভাবিকভাবেই হাইপোথ্যালামাস বেশি TRH
উৎপন্ন করবে এবং পিটুইটার ইয়োক বে সিটিএসএইচ উৎপন্ন করবে। এবং যখনই এই বেশি টিআরএইচ এবং বেশি টিএসএইচ উৎপন্ন করবে, এই টিএসএইচটা আবার থাইরয়েড গ্ল্যান্ডকে উত্তেজিত করবে, দিয়ে যে টি3 টি4টা আগে কম বেরোচ্ছিল সেই টি3 টি4টাকে নর্মাল অবস্থায় বজায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এবার ধরুন উল্টোটা হয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড হাইপার থাইরয়েড সিচুয়েশন, মানে থাইরয়েড হরমোন বেশি বার করার চেষ্টা করছে। তো থাইরয়েড হরমোন যখন বেশি বার করার চেষ্টা করছে তখন টি3 টি4টা বেড়ে যাবে, টি3 টি4টা বেড়ে গিয়ে আরো বেশি বেশি করে হাইপোথ্যালামাস এবং পিটুইটারিকে বাধা দেবে যে না আরো উৎপন্ন করা যাবে না। তো হাইপোথ্যালামাস টিআরএইচ কম তৈরি করবে এবং পিটুইটারি ও টিএসএইচ কম তৈরি করবে। যে আলটিমেটলি নিট এফেক্ট হিসেবে এই টিএসএইচটা যখন আবার থাইরয়েড গ্ল্যান্ডের উপরই কম এফেক্ট করবে, তখন ঘুরপথে ওরা যে টি3 টি4টা বেশি উৎপন্ন হচ্ছিল সেটাকে আবার নর্মালাইজ করার চেষ্টা করবে, নর্মালে আনার চেষ্টা করবে। এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের প্রথম দিক। কিন্তু এটা কি তারা পুরোটাই পারবে? এই নর্মালে আনার চেষ্টাটা এটা একটা স্তর অবধি সম্ভব। এবং যতক্ষণ অবধি হাইপোথাইরয়েডই হোক বা হাইপারথাইরয়েডই হোক, হ্যাঁ টি3 টি4 কমই উৎপন্ন হোক বা বেশি উৎপন্নই হোক, একটা স্তর অবধি বডি এটাকে নর্মালে আনার চেষ্টা করতে পারে। কিভাবে পারে? যখন টি3 টি4 কমে যাবে টিএসএইচ বেশি তৈরি করে, আর যখন টি3 টি4 বেড়ে যাবে টিএসএইচ কম তৈরি করে, করে একটা স্তর অবধি সে টি3 টি4 লেভেলটা নর্মালে রাখার চেষ্টা করে আর কি। এই স্তরটাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম বা সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। কেন? এই সময় টি3 টি4 এর গন্ডগোল হয়, বা সরি টিএসএইচ এর গন্ডগোল হয়, মানে টি3 টি4 নর্মাল থাকে, টিএসএইচ হয় কমা অথবা বাড়া হয়, এই সময়টাতে কিন্তু তাদের হচ্ছে সিমটম কিছু অ্যাপিয়ার করে না, সিমটম অ্যাপিয়ার নাও করতে পারে, এই জন্য এটাকে সাব ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এখনো হয়নি এইটা বলা হয় আর কি। কিন্তু একটা স্তর এটা অতিক্রম করে গেলে তখন আর তারা পারে না, তখন টিএস যখন হাইপোথাইরয়েডের ক্ষেত্রে বলি, তখন হচ্ছে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে টিএসএইচটা বেড়ে একটা স্তর অবধি মেনটেন করতে পারে, তারপরে যখন পারে না তখন বাস্তবে এই টি3 টি4 দুটোই কমতে থাকে, এটা হচ্ছে হাইপোথাইরয়েড। হাইপারের ক্ষেত্রে যেটা হয় যে একটা স্তর অবধি টিএসএইচ কমে গিয়ে টি3 টি4টাকে মেনটেন নর্মালে রাখার চেষ্টা করতে পারে, কিন্তু তারপরে আর পারে না, তখন একটা স্তরে গিয়ে টিএসএইচও কমে যায় টি3 টি4ও বেড়ে যায়, তখন বলা হয় ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অথবা ক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, মানে তখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়। এবার তাহলে কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সেটাই আমি চলে আসি। হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখতে হবে দুটোর মধ্যে কিন্তু কিছুটা উল্টো আছে, হাইপোতে যা হবে হাইপারে ঠিক তার উল্টোটা হবে। তাহলে পেশেন্ট কি কি বলবে? হাইপোথাইরয়েডের ক্ষেত্রে আমি একদিকে হাইপোটা আগে বলে দিই, হাইপারটা তারপরে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হাইপোথাইরয়েড পেশেন্ট হবে লেথার্জিক, কাজে কর্মে উৎসাহ নেই, হ্যাঁ শরীরে যেন এনার্জি নেই, হ্যাঁ মানে শরীরে যেন জোর পাচ্ছে না, নড়াচড়া করতে সময় লাগছে, বসেই আছে, ঝিমোচ্ছে বেশি, ডিপ্রেসড, এটা হচ্ছে হাইপোথাইরয়েড। হাইপারে কি হবে? হাইপারে রেস্টলেসনেস, ছটফট করছে, হ্যাঁ তারপরে হচ্ছে যে ইরিটেটেড, অ্যাজিটেটেড, মানে সবসময় যেন একটা ছোটাছুটি করছে, মুভমেন্ট করছে, এক মুহূর্ত বসে থাকতে পারছে না, সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যে আছে এবং রেস্টলেস, শান্ত হচ্ছে না, একটা অকারণে চনমনে ভাব, ছটফটে ভাব, এটা হচ্ছে হাইপোথাইরয়েড। তাহলে পার্থক্য বোঝা গেল। হাইপোথাইরয়েডে কি হবে? হাইপোথাইরয়েডে হবে হচ্ছে আমাদের স্কিন, চামড়া, ত্বক, স্কিনটা হচ্ছে ড্রাই হয়ে যাবে, হাইপোথাইরয়েডে শুকিয়ে যাবে, ড্রাই স্কিন হবে, ঠিক আছে, এবং ড্রাই স্কিন হয়ে যাবে এবং স্কেলি হয়ে যাবে, শুকিয়ে গেলে চামড়া যা হয় আর কি। হাইপারের ক্ষেত্রে ওয়েট স্কিন হবে এবং ময়েস্ট স্কিন হবে, মানে ওয়েট এবং ময়েস্ট যাই বলো না কেন, মানে ত্বকটা ভেজা থাকবে, ভেজা ভেজা ভাব থাকবে হাইপারের ক্ষেত্রে। হাইপোর ক্ষেত্রে আর কি হবে? হাইপোর ক্ষেত্রে কনস্টিপেশন হবে পেশেন্টের, কোষ্ঠকাঠিন্য, হাইপোর ক্ষেত্রে মানে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কনস্টিপেশন হবে। হাইপার যদি হয় তাহলে ডায়রিয়া হবে, এবং এই ডায়রিয়া অনেক সময় বিভিন্ন রকম ভাবে ট্রিটমেন্ট করা হয়,
হ্যাঁ সিট্রান সিটি, হেনাতানা, হাইজিল্যাক ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবে থাইরয়েড ট্রিটমেন্ট করলে এই ডায়রিয়াটা কমে যাবে। আর কি হবে না, হাইপোথাইরয়েড যাদের থাইরয়েড হরমোন কম বেরোবে তাদের ক্ষেত্রে কোল্ড ইনটলারেন্স, ঠান্ডাটা সহ্য করতে পারবে না, কিন্তু গরমে খুব কষ্ট কিছুই হয় না, ঠান্ডা একদমই সহ্য করতে পারে না হাইপোথাইরয়েড। আর যারা হাইপার তারা হচ্ছে গরম সহ্য করতে পারবে না, কিন্তু ঠান্ডায় অতটা কষ্ট হয় না, গরমটা সহ্য করতে পারবে। হাইপো থাইরয়েড হরমোন কম হলে ওয়েট গেইন হবে ডিসপাইট লো অ্যাপেটাইট, মানে খিদে কম, খাচ্ছেও না বেশি, কিন্তু তা সত্ত্বেও ওয়েট গেইন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হাইপোথাইরয়েড, মানে থাইরয়েড হরমোন কম। হাইপার যদি হয় তাহলে ওয়েট লস ডিসপাইট মোর অ্যাপেটাইট, মানে খিদে বেশি, খাচ্ছেও বেশি, তা সত্ত্বেও ওয়েট লস হচ্ছে, এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের ফিচার, যেখানে থাইরয়েড হরমোন বেশি বেরোচ্ছে। আর কি হবে, আর হচ্ছে ইডিমা হবে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে, হাইপো থাইরয়েড হরমোন কম হলে শরীরে ইডিমা হবে, এবং ইডিমাটার টিপিক্যাল একটা ফিচার আছে, এটাকে বলা হয় নন পিটিং ইডিমা। আপনারা দেখেছেন হার্ট ফেলিওর বা কিডনি ফেলিওর বা লিভারের রোগীদের ইডিমা হয়, সেই ইডিমাটা পায়ের টিপলে বসে যায়, কিছুক্ষণের জন্য বসে যায়, আবার ঠিক হয়ে যায় কিছুক্ষণ পরে। তো থাইরয়েডের ক্ষেত্রে ইডিমা থাকবে, ফোলা থাকবে, কিন্তু নন পিটিং, এরকম ঠিক টিপে বসাতে পারবে না। এটা হচ্ছে যে আপনার স্কিনের স্তরে যে লেয়ারটা থাকে সাব ডার্মাল লেয়ার, সে সাব ডার্মাল লেয়ারে কিছু জিনিস ডিপোজিট হওয়ার জন্য জিনিসটা ফুলে ওঠে, কিন্তু একটা ইডিমা অ্যাপিয়ারেন্স হয়, এটা হাইপোথাইরয়েডের ক্ষেত্রে। হাইপারের ক্ষেত্রে কি হয়, ত্বক শুকিয়ে যায়, আগেও বলেছিলাম, সরি ত্বক শুকিয়ে যায় বলছি, ইডিমা হয় না, কিন্তু মূলত আমাদের শিনবন, শিনবন মানে হচ্ছে আমাদের মানে এই হাঁটু থেকে গোড়ালি অবধি যে আমাদের হাড়টা রয়েছে, হাঁটু থেকে গোড়ালি অবধি যাকে আমরা শিনবন বলি, এই শিনবনের সামনে কিছু কিছু লাল লাল মতো দাগ আসতে পারে হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। আচ্ছা হাইপোথাইরয়েডিজম ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কি হয়, হাইপোথাইরয়েড থাইরয়েড হরমোন কম বেরোলে মেনস্ট্রুয়াল গন্ডগোল হয়, কি গন্ডগোল হয় না, মেনোরেজিয়া হয়, ইউজুয়ালি মেনোরেজিয়া হয় বেশিরভাগ সময়ই, হ্যাঁ আপনার মানে বেশি বেশি করে মেন্স হয়, ঠিক আছে, হাইপোথাইরয়েড হলে। হাইপার হলে কি হয়, মেন্সটা কম হয়, এটাকে হচ্ছে অলিগোমেনোরিয়া বলে বা হাইপোমেনোরিয়া বলে। সুতরাং মেন্সটা বেশি কোথায় হবে, হাইপোথাইরয়েড, আর মেন্সটা কম কোথায় হবে, হাইপারথাইরয়েড, ঠিক আছে। আচ্ছা এই তো গেল মূলত সিমটম, এবার সাইনে আসি, সাইনের মধ্যে যেটা পাওয়া যাবে হাইপোথাইরয়েড হলে আপনার ব্র্যাডিকার্ডিয়া পাওয়া যাবে। ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে পেশেন্টের পালস কম, ব্র্যাডিকার্ডিয়া কখন বলা হয়, যখন পালস রেট বা হার্ট রেট 60-এর নিচে, 60-এর নিচে, এই জিনিসটা হাইপোথাইরয়েডে পাওয়া যেতে পারে। আর হাইপার হলে ট্যাকিকার্ডিয়া পাওয়া যাবে, এই ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট রেট 100-এর বেশি, 100-এর বেশি। এই ট্যাকিকার্ডিয়ার জন্য, ব্র্যাডিকার্ডিয়ার জন্য ইউজুয়ালি পেশেন্টের সিমটম খুব হয় না, কিন্তু ট্যাকিকার্ডিয়ার জন্য, শুধু ট্যাকিকার্ডিয়া না, বিভিন্ন রকম অ্যারিদমিয়াও হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে হতে পারে। তো এই কি বলছিলাম, হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, অ্যাট্রিয়াল ফ্লাটার হয়, তো পেশেন্ট প্যালপিটেশন বলে আর কি। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে পেশেন্টের হাইপো থাইরয়েড হরমোন কম হলে পেশেন্টের চুল উঠে যায়, এই মাথার চুল উঠে যায়, এবং খুব টিপিক্যালি এই যে ভ্রু আছে এই ভ্রুয়ের সাইডের চুলগুলো, এগুলো বেশি উঠে যায় এই সাইডের দিকের দুই সাইডে, এটাকে ম্যাডারোসিস বলে, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ফিচার। হাইপারথাইরয়েডিজমের চুল ওঠার কিছু ব্যাপার নেই, কিন্তু যেটা হয় সেটাকে আমরা বলি মানে প্রমিনেন্ট চোখের ইনভলভমেন্ট। কি কি হয় চোখের ইনভলভমেন্ট, প্রথমত হচ্ছে যেন পেশেন্টের চোখটা যেন বাইরের দিকে বেরিয়ে আসছে, মানে এটাকে প্রক্টোসিস বলে বা এক্সোথর্মাস বলে, চোখটা যেন বাইরের দিকে স্ফীত চোখ, যেটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে স্ফীত চোখ হয়, বাইরের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে, দেখলেই বোঝা যায় বেশ বড় বড় চোখ যেন বাইরে বেরিয়ে আসছে, এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ফিচার, ঠিক আছে। এটা দেখলেই একটা দেখেও ডায়াগনোসিস করা যায় যে পেশেন্টটা হাইপারথাইরয়েডিজম আছে। তারপরে হচ্ছে যে
আর কি আছে, হাইপোথাইরয়েডিজম যদি হয়, থাইরয়েড হরমোন যদি কম হয়, তাহলে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় শরীরে জল জমতে পারে, মানে প্লুরাল এফিউশন, তারপরে হচ্ছে যে অ্যাসাইটিস, পেরিকার্ডিয়াল এফিউশন, এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে পাওয়া যায়। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে যেটা পাওয়া যায় যে হচ্ছে একটা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, কিভাবে ট্রেমর হয় এরকম হাত এরকম কাঁপে, এটাকে হচ্ছে হাইপারথাইরয়েডিজম পেশেন্টের পাবে, এরকম হাত কাঁপছে, মানে হাতটা এরকম তাহলে করতে পারবেন এবং এরকম করে কাঁপবে। তারপর হচ্ছে জিপটা এরকম, হ্যাঁ এই জিপটাও একটা ভাবে এরকম করে কাঁপবে আর কি, এটাকে ট্রেমর বলে, হাইপারথাইরয়েডিজমে পাওয়া যায়। আর যদি আপনি এক্সামিন করেন তাহলে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, হাইপোর ক্ষেত্রে হচ্ছে ডিলেড রিল্যাক্সেশন অফ টেন্ডন জার্ক পাওয়া যায়, এটাকে বলা হয় ডিলেড রিল্যাক্সেশন। মানে আমরা যখন জার্ক দেখি, জার্ক দিয়ে কি হয়, এরকম একটা মুভমেন্ট হয় তো জার্ক, তো এরকম হাইপোথাইরয়েডের ক্ষেত্রে এরকম জার্ক মারলেন, মুভমেন্টটা এরকম হলো দিয়ে স্লোলি রিল্যাক্স করবে, মানে এরকম মুভমেন্ট হয়েই এরকম চলে আসবে না, মুভমেন্ট হয়েই ধীরে ধীরে রিল্যাক্স করবে। এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিচার, হাতে পাওয়া যাবে না ভালো, এটা নি জয়েন্টে বা অ্যাঙ্কেল জয়েন্টে সবচেয়ে ভালো বোঝা যায়, অ্যাঙ্কেল জয়েন্টে সবচেয়ে ভালো, মানে অ্যাঙ্কেল জার্ক দেখতে গেলে সবচেয়ে ভালো বোঝা যায়। তো এটাকে বলা হয় ডিলেড রিল্যাক্সেশন, মানে ধীরে ধীরে রিল্যাক্স করছে, এটা হাইপোথাইরয়েড। হাইপারের ক্ষেত্রে কি হবে, কোনো ডিলে রিল্যাক্সেশনের ব্যাপার নেই, কিন্তু এখানে এক্সাজারেটেড টেন্ডন জার্ক পাওয়া যায় বা ব্রিস্ক টেন্ডন জার্ক পাওয়া যায়, মানে যেটা নর্মালি হচ্ছে এইরকম হতো সেটা এইরকম অনেকটা বেশি হচ্ছে পায়ে, মানে হাঁটু নি জার্ক দেখতে গেল, অ্যাঙ্কেল জার্ক দেখতে গেলে এই জিনিস পাওয়া যাবে। তো এটাকে ডিলেড রিল্যাক্সেশন অফ, সরি ডিলেড রিল্যাক্সেশন অফ টেন্ডন জার্ক হচ্ছে হাইপোথাইরয়েড, আর এক্সাজারেটেড বা ব্রিস্ক মানে বেশি বেশি করে হচ্ছে এটা হচ্ছে হাইপারথাইরয়েড। এবার হচ্ছে ব্লাড প্রেশারের সঙ্গে সম্পর্ক বলি, ব্লাড প্রেশারের ক্ষেত্রে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবেন প্রত্যেকে, হাইপোথাইরয়েডের ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার সাধারণত নর্মাল থাকে। মানে প্রেশারটা কীরকম হবে, না আপনার 130/100, মানে 130/100, তার মানে বোঝা গেলে সিস্টোলিক ব্লাড প্রেশার খুব একটা বাড়েনি, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, 100 হয়ে গেছে, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন কম বেরোলে তার ফিচার। আর যদি হাইপার হয়, হাইপারের ক্ষেত্রে কি ফিচার হবে, হাইপারের ক্ষেত্রে সিস্টোলিক হাইপারটেনশন, মানে উপরের ব্লাড প্রেশারটা অনেক বেশি, কিরকম না 160/80, এটা কিন্তু হাইপারথাইরয়েডিজমের ফিচার হতে পারে। ঠিক আছে, তাহলে এতগুলো জিনিস বললাম, এই এতগুলো জিনিস কিন্তু সাইন এবং সিম্পটমের মধ্যে আছে। আরেকটা জিনিস এখানে না বললে অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে গয়টার, গয়টার কাকে বলে, এই যে গলগণ্ড, থাইরয়েড গ্ল্যান্ডটা গলায় ফুলে গেছে, এই গয়টার দুটোতেই হতে পারে, এইখানেই দুটোর মধ্যে এক মিল আছে, যে গয়টারটা হাইপোথাইরয়েডিজমেও হতে পারে, হাইপারথাইরয়েডিজমেও হতে পারে। সুতরাং গলগণ্ড আছে মানে যে বলা যাবে না যে এটা হাইপো কি হাইপার, তবে বেশিরভাগ ক্ষেত্রে গলগণ্ড পাওয়া যায় হাইপারের, কিন্তু ওই দেখে বলা যাবে না যেটা উনি কে আছে, দুটোতেই গয়টার হতে পারে। এইবার এবার আমরা চলে আসব যে আরো এই হাইপো হাইপার বাদ দিলে আরো একটা দুটো রোগের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনার আরো তিনটে রোগ, একটাকে বলা হয় অ্যাকিউট থাইরয়েডাইটিস, নাম্বার 2 হচ্ছে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, আর নাম্বার 3 থাইরয়েড ক্যান্সার, এই জিনিসগুলো থাইরয়েড গ্ল্যান্ডে হয়। অ্যাকিউট থাইরয়েডাইটিসটা কি, থাইরয়েড গ্ল্যান্ডে ব্যাকটেরিয়ার ইনফেকশন, এক্ষেত্রে থাইরয়েড হরমোনের কোনো মানে পরিবর্তন হয় না, T3, T4, TSH কিছু পরিবর্তন হয় না, কিন্তু যা হয় ব্যাকটেরিয়া ইনফেকশন হলে পুঁজ হবে, পাস জমবে, পেশেন্ট প্রচণ্ড গলায় ব্যথা থাকবে, অনেক ক্ষেত্রে কেটে পাসটাকে ড্রেন করতে হয়, বা কিছু ক্ষেত্রে শুরুর দিকে সবে সবে শুরু হলে তখন অ্যান্টিবায়োটিকই শুধু কাজ হয়ে যায়। ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক যেগুলো দেওয়া হয় আপনারা কমনলি ইউজ করে থাকেন, কোয়ামক্সিক্ল্যাব বা সফট টিস্যু পেনিট্রেশন আছে, সিপ্রোফ্লক্সাসিন, রিভোফ্লক্সাসিন, এই জাতীয় জিনিস আর কি। যদি পাস ড্রেন করতেই হয় তাহলে পাসের কালচার সেন্সিটিভিটি পাঠাবেন এবং কালচার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেবেন। ঠিক আছে, ব্যথা কমানোর জন্য ব্রুফেন বা ডাইক্লোফেনাক 3-5 দিনের জন্য ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে অ্যাকিউট থাইরয়েডাইটিস। মনে রাখবেন এখানে থাইরয়েড
হরমোনের কোনো পরিবর্তন হয় না। এবার চলে আসবো সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, যেটাই বেশি ইম্পর্টেন্ট। সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস আর একটা নাম হচ্ছে ডিকোয়ারভেন্স থাইরয়েডাইটিস অথবা গ্রানুলোমাটাস থাইরয়েডাইটিস অথবা ভাইরাল থাইরয়েডাইটিস। বোঝাই যাচ্ছে এটা ভাইরাস ইনফেকশনে হয়, আগেরটা ছিল ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যাকিউট থাইরয়েডাইটিস। তো এটা ভাইরাস ইনফেকশনে হয়ে কি করে, এটা একটা অদ্ভুত জিনিস করে, এটা একদম অ্যাকিউট থাইরয়েডাইটিসের মতো মারাত্মক উঁচ জমে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে এমনটা না, গলায় হালকা ব্যথা থাকবে, ঢোক গিলতে গেলে একটু অসুবিধা হয়, কিন্তু হালকা ব্যথা। তার সঙ্গে এইটা কিন্তু থাইরয়েড হরমোনের কিছু পরিবর্তন করে। কি পরিবর্তন করে, যেহেতু এটা একটা থাইরয়েডাইটিস মানে থাইরয়েড গ্ল্যান্ডে একটা ইনফ্লামেশন, শুরুতে থাইরয়েডের যে থাইরয়েড হরমোনগুলো যে থাইরয়েড ফলিকেলের ভিতর থাকে সেই ফলিকেলগুলোকে ডিস্ট্রয় করতে থাকে, ড্যামেজ করতে থাকে। তার জন্য এক্সেস অ্যামাউন্টের থাইরয়েড হরমোন T3 এবং T4 ব্লাডে রিলিজ হতে থাকে, যার জন্য কি হয় ব্লাডে T3 এবং T4টা শুরুতে বেড়ে যায়। আর স্বাভাবিকভাবেই T3 এবং T4 বাড়লে ওই একই রকমভাবে ফিডব্যাক ইনহিবিশন হয়, যেটা ছবিতে দেখিয়েছিলাম, সেটা হয়ে কি হয় যে পিটিউটারি এবং হাইপোথ্যালামাসকে ইনহিবিট করে দেয়, যার জন্য TSH কমে যায়। তো এটা হচ্ছে শুরুর দিকটা হয়, যখন পেশেন্ট গলায় ব্যথা বলবে, হ্যাঁ ঢোক গিলতে অসুবিধা হবে এবং এখানে হাত দিয়ে টিপলে ব্যথা অনুভব করবেন এক্সামিন করতে গেলে, ঠিক আছে, সেই সময়টা TSH কম থাকবে, T3 T4 বেশি থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ। এরপরে ভাইরাসের যে ফলি ভাইরাস তো ওখানে আছে এবং ভাইরাস এসে ফলিকলগুলোকে ড্যামেজ করেই যাচ্ছে। একটা টাইমে যখন ফলিকলগুলো ড্যামেজড হয়ে যাবে এবং থাইরয়েড হরমোন প্রায় নিঃশেষিত হয়ে যাবে গ্ল্যান্ড থেকে, তখন প্র্যাকটিক্যালি থাইরয়েড আর হরমোন বেরোবে না, বরং কম বেরোবে। তখন ঠিক উল্টো পিকচার পাওয়া যাবে, সেকেন্ড ফেজে গিয়ে থাইরয়েড হরমোন আর বেরোচ্ছে না, সেই সময় T3 T4 কমে যাবে এবং ফিডব্যাক ইনহিবিশনটা যেহেতু কমে যাবে TSH বেড়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ফেজ সাব অ্যাকিউট থাইরয়েডাইটিসের। থার্ড ফেজে গিয়ে রিকভারি হয়, সেই সময় দুটোই নর্মালে চলে আসে, T3 T4 নর্মালে চলে আসে, TSH নর্মালে চলে আসে। তাহলে এটা যখন আলোচনাই করছি ট্রিটমেন্টটা বলেই দিই একেবারে, এটা ট্রিটমেন্টে কখনোই কিন্তু থাইরয়েডের ওষুধ দেবেন না কোনো সময়ই, মানে শুরুতে একদমই দেবেন না। ফার্স্ট ফেজে যদি পেশেন্ট আপনার কাছে আসে আপনি কি করে বুঝবেন, না গলায় ব্যথা তখন থাকবে, টেস্ট করালেন, থাইরয়েড হরমোনের টেস্ট করাবেন এবং তার সঙ্গে আরও দুটি জিনিস করাতে হবে, আপনারা TCDC CRP এবং ESR অবশ্যই এগুলো করাবেন। তাহলে টোটাল কাউন্ট এখানে বেশি থাকতে পারে, CRP বেশি থাকবে এবং ESR যথেষ্ট বেশি থাকবে, এগুলো বেশি থাকবে, কিন্তু মানে এখানে অ্যান্টিবায়োটিকের খুব বেশি ভূমিকা নেই। তাহলে কিসের ভূমিকা আছে এবং হ্যাঁ থাইরয়েড টেস্টে কী পাবেন, থাইরয়েড টেস্টে আগেও বলেছিলাম T3 T4 বেশি পাবেন, কি করাবেন সবসময় আমি সাজেস্ট করবো সবাইকে এখানে যারা শুনছে, T3 T4 টেস্ট না করিয়ে এরপর থেকে ফ্রি T3 ফ্রি T4 টেস্ট করাবেন এবং TSH টেস্ট করাবেন। মানে এরপর থেকে টেস্ট করালে আপনারা ফ্রি T3 ফ্রি T4 টেস্ট করাবেন, কারণ এটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং TSH টেস্ট করাবেন অবশ্যই। তাহলে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিসের ফার্স্ট ফেজে কী পাবেন, T3 T4 বেশি পাবেন বা ফ্রি T3 ফ্রি T4 বেশি পাবেন, TSH কম পাবেন। তাহলে এক্ষেত্রে কি আপনি অ্যান্টিথাইরয়েড ওষুধ দেবেন, নিওমার্কাজল মানে কার্বিমাজল বা প্রোপাইল থাইরোসিল, না, এক্ষেত্রে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্যথা কমানোর জন্য ব্রুফেন বা ডাইক্লোফেনাক এই জাতীয় ওষুধ, তাতেই কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তাতে যদি না কাজ করে তাহলে স্টেরয়েড, স্টেরয়েডটা প্রেডনিসোলন ওই মোটামুটি 20 mg থেকে 40 mg দিয়ে শুরু করতে হবে, 6 সপ্তাহের মধ্যে ওটাকে টেপার করে দিতে হবে, দিয়ে বন্ধ করে দিতে হবে, ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। আচ্ছা, আর এই সময় যেহেতু ফ্রি T3 ফ্রি T4 বেড়ে থাকে প্রথম ফেজটায়, তাই এই সময়ে কিন্তু ওই মানে কিছু কিছু সিমটম পেশেন্টের আসতে পারে, যেমন প্যালপিটেশন ইত্যাদি ইত্যাদি, সেটাকে কন্ট্রোল করার জন্য প্রোপানানল, অন্য বিটা ব্লকার নয়, মেটোপ্রোলল কার্বেডিলল বিসোপ্রোলল এগুলো নয়, প্রোপানানল, ঠিক আছে, এটাকেই দেবেন 40 BD করে স্ট্যান্ডার্ড ডোজ, বাকিটা বডি ওয়েট দেখে অ্যাডজাস্ট করবেন। প্রোপানানল এক্সটেন্ডেড রিলিজ দিলে 40 OD বা 40 BD এই ডোজে দিলেই, 40 BD ইউজুয়াল স্ট্যান্ডার্ড ডোজ দিলে খুব কিছু অসুবিধা হবে না।
কিন্তু দেওয়ার সময় খেয়াল রাখবে যেহেতু বিপিটা কমে প্রোপানল দিলে, প্রেশারটা কেমন আছে ইত্যাদিগুলো খেয়াল করবে, যদি এমন কিছু প্রেশার কমে না। আচ্ছা, এইটা গেল হচ্ছে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসের ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে যখন গিয়ে পেশেন্টের কি বলেছিলাম, সেকেন্ড ফেজে T3-T4 কমে যাবে, উল্টোটা হবে এবং TSH বেড়ে যাবে, তো এক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ফিচার আসতে পারে। তাহলে এক্ষেত্রে আপনাকে এলট্রক্সিন মানে এল-থাইরক্সিন সাপ্লিমেন্টেশন দিতে হতে পারে, এবং সেটা কত রয়েছে 25-50 বেশি লাগে না সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসের ক্ষেত্রে, এবং এটা কিছুদিন নেওয়ার পরে যখন পেশেন্টের রিকভারি হবে তখন এটাকে ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। পিরিয়ডিক্যালি আপনি ফ্রি T3 এবং TSH মনিটর করে যাবেন, সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করে যাবেন। যেটা মেন ক্রাক্স অফ ট্রিটমেন্ট, এখানে কিন্তু অ্যান্টিথাইরয়েড ওষুধ প্রোপাইলসাবিভেসিল বা কার্বিমাজোল, যেটা নিওমার্কাজোল নামে পাওয়া যায়, এগুলো লাগছে না শুরুতে, শুধু প্রোপানারল, এনসেইড মানে ব্রুফেন ডাইক্লোফেনাক, এবং তারপরে হচ্ছে আপনার স্টেরয়েড কাজ না করলে। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে আসব যে হাইপোথাইরয়েড পেশেন্ট পাচ্ছি তার ট্রিটমেন্টে। তো হাইপোথাইরয়েড পেশেন্ট পেলেই আমরা কি কি ইনভেস্টিগেশন করাবো, কিভাবে বুঝবো হাইপোথাইরয়েড, একটা যে সিমটম হতে পারে হাইপোথাইরয়েড, যে এরকম এরকম সিমটম, যে সিমটমগুলো আমি এতক্ষণ ধরে বললাম, সেই সিমটম নিয়ে আসলেই আমরা কি টেস্ট করাবো, করাবো হচ্ছে মানে এক্ষেত্রে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে আমি সাসপেক্ট করছি যে এটা থাইরয়েডের গণ্ডগোল আছে, সাসপেক্ট করছি, যখন সাসপেক্ট করছি তখন হচ্ছে আমি একসাথে TSH এবং ফ্রি T4 দুটোই করাবো হাইপোথাইরয়েডের ক্ষেত্রে, এবং ক্ষেত্র বিশেষে ফ্রি T3 তিনটেই করাতে পারি যখন সাসপেক্ট করছি। আর যখন ভাবছি যে থাইরয়েডটাকে রুল আউট করা দরকার, মানে থাইরয়েডটা ভাবছি না অন্য কিছুই ভাবছি কিন্তু আছে কিনা দেখে নিতে চাই, তখন শুধু TSH করলেই যথেষ্ট। তাহলে এই জিনিসটা বোঝা গেল, এইটা কিন্তু মাথায় রাখতে হবে সারা জীবনের জন্য। যখন আমি ভাবছি যে না থাইরয়েড, আমার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে পেশেন্টের হিস্ট্রি নিয়ে আমি যখন বুঝতে পারছি যে থাইরয়েড গ্ল্যান্ডেরই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, তখন আমি TSH, FT4 এবং FT3 সবই করাবো। যখন আমি রুল আউট করতে চাইছি, আমি ভাবছি এটা হার্ট ফেলিওরই, থাইরয়েডটা একটু দেখে নেওয়া দরকার, আমি ভাবছি এটা অন্য কিছু, থাইরয়েডটা একটু দেখে নিতে হবে, তখন শুধু TSH-ই যথেষ্ট। এবার হাইপোথাইরয়েড যদি পেলাম তাহলে কি ছকে আমি যাব, এখানে একটা খুব জটিলভাবে লেখা আছে, আমি এত জটিলভাবে বোঝাচ্ছি না। তো প্রথমেই দেখুন লেখা আছে মেজার TSH, মেজার TSH মানে TSH আপনি করালেন কাউকে দিয়ে, এবার TSH-টা বেশি এলো এবং TSH নর্মাল এলো, এটা ধরে নেওয়া হয়েছে আপনি ক্লিনিক্যালি একটা পেশেন্টকে হাইপোথাইরয়েড ভাবছেন, ক্লিনিক্যালি ভাবছেন ধরে নিয়ে, রুল আউটের প্রশ্ন নাই এখানে। হ্যাঁ, তো এবার কি করে এভালুয়েট করবেন সেটা এখানে দেওয়া আছে। তো এবার হচ্ছে ধরুন ক্লিনিক্যালি হাইপোথাইরয়েড ভাবছেন কিন্তু TSH করে দেখলেন TSH-টা এলিভেটেড আছে, মানে TSH-টা বেশি, তাহলে তখনই আপনাকে দেখতে হবে যে আনবাউন্ড T4 মানে ফ্রি T4, ফ্রি T4-টা কেমন আছে। একদম বাদিকে চলে আসুন, ফ্রি T4 হচ্ছে নর্মাল, তার মানে হচ্ছে মাইল্ড হাইপোথাইরয়েডিজম, মানে হাইপোথাইরয়েড বটে কিন্তু অল্প অথবা সাবক্লিনিক্যাল। এবার যদি এখানে দেখুন দুভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে TPO-AB যেটা লেখা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যান্টি TPO অ্যান্টিবডি, থাইরয়েড পারক্সিডেজ অ্যান্টিবডি বলে একটা অ্যান্টিবডি হয়, এই অ্যান্টিবডি টেস্টিংটা যে কোনো হাইপোথাইরয়েড পেশেন্ট যদি আপনি কনফার্ম করেন তাহলে এটা করতে হবে। প্রথমে হচ্ছে TSH, ফ্রি T4, তারপরে তাতে যদি কনফার্ম হন যেটা হাইপোথাইরয়েড তাহলে এই অ্যান্টি TPO অ্যান্টিবডি এটা টেস্ট করাতে হবে। এই অ্যান্টি TPO অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে তাকে এলট্রক্সিন দিতে হবে, এলট্রক্সিনটা তখন হচ্ছে ট্রিটমেন্ট। এবার অ্যান্টি TPO অ্যান্টিবডি যদি নেগেটিভ থাকে তাহলে, তা সত্ত্বেও পেশেন্টের যদি হাইপোথাইরয়েডিজমের সিমটম থাকে এবং হচ্ছে TSH বেশি, তাহলে হচ্ছে আপনাকে দিতে হবে ট্রিটমেন্ট। ঠিক আছে, এইবার হচ্ছে যে ধরুন মানে এবার হচ্ছে যে TSH বেশি পাচ্ছেন কিন্তু T4 লো পাচ্ছেন, T4-টা লো পাচ্ছেন, তার মানে TSH বেশি T4 লো, তাহলে একদম ডেফিনিট এটা হাইপোথাইরয়েড। তাহলে সেক্ষেত্রেও বলেছিলাম যে হাইপোথাইরয়েড পেলেও অ্যান্টি TPO অ্যান্টিবডি করবেন, করে দেখলেন পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, এক্ষেত্রে আপনাকে T4 ট্রিটমেন্ট দিতেই হবে, মানে এলট্রক্সিন বা এলথাইরক্সিন
ট্রিটমেন্ট দিতে হবে, এলট্রক্সিন হোক, থাইরো আপ হোক, থাইরক্স হোক, যে বিভিন্ন নামে পাওয়া যায়, থাইরো আপ হোক ইত্যাদি ইত্যাদি, তো এটা দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে এটা একটু জটিল আছে, আমি আবার সহজ করার জন্য বলছি। প্রথমে হচ্ছে টিএসএইচ টেস্ট করালেন, প্রথমে একটা পেশেন্টকে হাইপোথাইরয়েড ভাবছেন, টিএসএইচ টেস্ট করালেন, টিএসএইচটা আপনি বেশি পেলেন, তার মানে আপনার হাইপোথাইরয়েড দিকে এক ধাপ এগিয়ে গেল। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি টি4 টেস্ট করালেন, টি4 করে দেখলেন যে আপনার টি4টা কম আছে, তার মানে এটা প্রুভড হয়ে গেল এটা স্ট্যাম্প যেটা হাইপোথাইরয়েড, তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট আপনি দেবেন, কি ডোজে দেবেন পরে আসছি, ট্রিটমেন্ট আপনি দেবেন, দিয়ে পেশেন্টকে কিন্তু আপনার অ্যান্টিটিপিও অ্যান্টিবডি করাতে হবে। অ্যান্টিটিপিও অ্যান্টিবডি পজিটিভ মানে সেটা ডায়াগনোসিস হয়ে গেল এটা অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, অটোইমিউন থাইরয়েডাইটিস থেকে হাইপোথাইরয়েডিজম হয়েছে। আর যদি টিপিও অ্যান্টিবডি নেগেটিভ থাকে তাহলে অন্য কারণে থাইরয়েড সমস্যা হয়েছে। অন্য কারণ কি কি, আয়োডিন ডেফিসিয়েন্সি হতে পারে, ছোটবেলা থেকে হাইপোথাইরয়েড হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডে অপারেশন হয়েছিল, থাইরয়েড গ্ল্যান্ডে এখানে সার্জারি বা অপারেশন হয়েছিল, রেডিওথেরাপি পেয়েছিল বা রেডিও আয়োডিন ট্রিটমেন্ট হয়েছিল ইত্যাদি বহু কিছু হতে পারে, ঠিক আছে, তো সেগুলো তখন দেখতে হবে। এইবার টিএসএইচ বেশি কিন্তু টি4 নর্মাল, তাহলে পেশেন্টকে আবার আরেকবার দেখুন যে পেশেন্টের আদৌ কি সিমটম আছে, হাইপোথাইরয়েডিজমের সিমটম আছে, যদি থাকে তাহলে ট্রিটমেন্ট দিতে হবে, যদি না থাকে তাহলে ট্রিটমেন্ট নির্দিষ্ট কিছু সিচুয়েশনেই দিতে হবে। তার মধ্যে একটা সিচুয়েশন হলো অ্যান্টিটিপিও অ্যান্টিবডি পজিটিভ, তার মানে যদি পেশেন্টের টিএসএইচ বেশি কিন্তু টি4 নর্মাল এবং সিমটম নেই, কি বললাম, টিএসএইচ বেশি, টি4 নর্মাল এবং সিমটম নেই, এই সিচুয়েশনটাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, মানে হাইপোথাইরয়েডিজম আছে সাবক্লিনিক্যাল স্তরে, ক্লিনিক্যাল কোনো ম্যানিফেস্টেশন নাই। এই অবস্থায় দাঁড়িয়ে আপনাকে বেশ কিছু জিনিস দেখতে হবে, তার মধ্যে একটা হলো অবশ্যই অ্যান্টিটিপিও অ্যান্টিবডি, এটা যদি পজিটিভ হয় তাহলে তখনই ট্রিটমেন্ট দিতে হবে। এতটা কি বোঝা গেছে, কেউ একটা রিপ্লাই দিন তাহলে বুঝতে পারবো, এতটা কি বোঝা গেছে, কেউ কিছু বলছেন না, ঠিক আছে। এবার আমি আবার হচ্ছে অন্য জায়গাটায় চলে আসছি, দেখুন এবার হচ্ছে টিএসএইচ হচ্ছে নর্মাল, এক্ষেত্রে এই জটিলতায় যাচ্ছি না, এদিকে জটিলতায় যাচ্ছি না, ছেড়ে দিন, এটা অনেকটা জটিল ব্যাপারটা হয়ে যাবে আর কি। তাহলে এবার হচ্ছে যে থাইরয়েড তো পেলেন, যেটা আমি বলতে পারি যে একটা পেশেন্ট পাচ্ছেন যার হাইপোথাইরয়েড ক্লিনিক্যালি সাসপেক্ট করছেন সিমটম দেখে এবং তার টিএসএইচ বেশি, FT4 কম, তার মানে ডেফিনিট হাইপোথাইরয়েডিজম, তাহলে তাকে কত ডোজে এলট্রক্সিন দেবেন, না বলা হচ্ছে শুরু করবেন 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, মানে ধরুন যদি আপনার 50 কেজি হয় তাহলে 50 কেজি তাকে কিন্তু 1.6 করুন, 500 লং, হ্যাঁ 80 80, মানে ওই 80, তো 80 ডোজে তো আর এলট্রক্সিন পাওয়া যায় না, মানে 75 দিয়ে শুরু করবে, যদি সেটা আরো বেশি ওয়েট হয় প্রয়োজনে তাকে 100 দিয়ে শুরু করতে হতে পারে, মানে এলট্রক্সিন 100 দিয়ে, তাহলে ফলো আপটা কি করে করবেন, না একদম স্পেসিফিক এগুলো, যে যেটা দিয়ে আপনি এলট্রক্সিন শুরু করলেন, কি ডোজে শুরু করলেন, 1.6 মাইক্রোগ্রাম পার কেজি পার বডি ওয়েট এলট্রক্সিন, ঠিক আছে, বা মানে এল থাইরক্সিন আর কি, সে আপনি যে নামেই দিন না কেন, হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে যে এই এলট্রক্সিনটা শুরু করার 1.5 মাসের মাথায়, ঠিক 6 উইকের মাথায়, 1.5 মাসের মাথায় আপনাকে টিএসএইচ রিপিট করতে হবে, শুধু টিএসএইচ, FT4 করার কোনো দরকার নেই, বোঝা গেল। তাহলে শুরু করবেন টিএসএইচ FT4 দেখে, সিমটম দেখে শুরু করলেন, অ্যান্টিটিপিও অ্যান্টিবডি করতে দিলেন, ভালো কথা, অ্যান্টিটিপিও অ্যান্টিবডি পজিটিভ এলো, এলো আপনি কিন্তু এলট্রক্সিন আপনাকে দিয়ে যেতে হবে, কি ডোজে দেবেন, 1.6 মাইক্রোগ্রাম পার কেজি, শুরু করার 1.5 মাসের মাথায় আপনি আবার টিএসএইচ চেক করাবেন। এই টিএসএইচটা টার্গেট হচ্ছে বিলো লোয়ার রেঞ্জ অফ দ্য নর্মাল, মানে লোয়ার রেঞ্জ অফ দ্য নর্মাল লিমিট, মানে নর্মাল লিমিট যদি আপনি ধরুন, মানে মোটামুটি আপনি টার্গেট করবেন 3-এর নিচে রাখতে,
এইবার তিনের নিচে রাখতে যদি আপনার দেড় মাস পরেও রিপোর্টে দেখা যাচ্ছে যে তিনের ওপরে আছে, তাহলে আপনাকে এন্ট্রক্সিনের ডোজ বাড়াতে হবে। কত বাড়াবেন? যেটা লেখা আছে 25-50 বাড়াবেন। কিন্তু আমাদের মতো দেশে আমার সাজেশন, যেহেতু এখানকার লোকেদের বডি ওয়েট অ্যাকচুয়ালি বেশি নয়, তাহলে 25 বাড়ানোটাই ভালো। মানে আপনি আগে 100 দিচ্ছিলেন, এখন 125 দেবেন। কিন্তু এই বাড়িয়ে দিয়েই কাজ শেষ নয়। তার মানে এটা কি, পেশেন্ট কখন ওষুধটা খাচ্ছে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আপনি কখন খেতে বলবেন থাইরয়েডের ওষুধ? একদম সকালে ঘুম থেকে উঠে খালি পেটে। আমরা তো বলে থাকি দাঁত মাজার আগেই খাবেন, মানে ঘুম থেকে উঠবেন, উঠেই থাইরয়েডের ওষুধটা খাবেন, খেয়ে বাকি কাজ করবেন। তাহলে বোঝা গেল, তাহলে থাইরয়েডের ওষুধ কিন্তু খালি পেটে খেতে হবে। অনেকেই ভুল প্র্যাকটিস করে, রাত্রিবেলায় দেন, খাবার পরে দেন, ব্রেকফাস্টের পরে দেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব রং প্র্যাকটিস। থাইরয়েডের ওষুধ দিতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে একদম খালি পেটে। যদি কাউকে প্যান্টোপ্রাজল বা র্যান্টাক দিতে হয়, তাহলে থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে সে প্যান্টোপ্রাজল খাবে, ঠিক আছে? পারতপক্ষে পিপিআই দিলে, মানে প্যান্টোপ্রাজল এসোমেপ্রাজল এসব দিলে থাইরয়েডের অ্যাবজর্পশন কমে যায়। তাহলে আমাদের সমস্ত ডাক্তারদের মধ্যে, হ্যাঁ, মানে এটা গ্রামীণ ডাক্তার শুধু নয়, পাস করা ডাক্তার বলুন, এমডি ডাক্তার বলুন, ইভেন ডিএম ডাক্তারদের মধ্যে একটা অদ্ভুত চল আছে। পেশেন্ট আসলেই একটা প্যান্ডিএসআর, প্যান্টোসিড এল, এসএইচডি, প্যান্ডি, এগুলো দেওয়ার একটা অদ্ভুত বাজে হ্যাবিট আছে। এটা একটা বাজে হ্যাবিট, কিছুই না, কিছুই নেই, তবু একটা প্যান্ডি খাবে, কোনো দরকার নেই। দীর্ঘদিন প্যান্ডি খাওয়ার বহু সাইড এফেক্ট আছে, সেটা আমি অন্যদিন অন্য কোনো ক্লাস হলে বলতে পারি। দীর্ঘদিন প্যান্টোপ্রাজল খাওয়ার বহু সাইড এফেক্ট আছে, এবং সেই সাইড এফেক্টগুলো এক একটা মারাত্মক সাইড এফেক্ট, ঠিক আছে? তো আপনি থাইরয়েডের ওষুধটা সঠিক টাইমে দেবেন। এতৎসত্ত্বেও ধরুন থাইরয়েডের ওষুধ 150 করে খাচ্ছে, 175 খাচ্ছে, ইভেন 200 করে খাচ্ছে, তাও থাইরয়েডের টিএসএইচটা কম কম হচ্ছে না, তাহলে ফার্স্ট যেটা দেখতে হবে আদৌ ওষুধটা খাচ্ছে কিনা, এক নম্বর, এটা পয়েন্ট নোট ডাউন করুন। খেলে কোন সময় খাচ্ছে, খাওয়ার পরে খাচ্ছে না ঠিক যে টাইমে খাওয়ার কথা সকালে খালি পেটে সেই টাইমে খাচ্ছে, এবং খালি পেটে খাওয়ার কতক্ষণ পরে সে খাবার খাবে? অন্তত 1 ঘন্টা পরে বইয়ে লেখা আছে, যদি তাও বাস্তবে সম্ভব নাও হয় অন্তত 1/2 ঘন্টা সে কিছু খাবে না। ওই কারণেই আমরা বলি যে ঘুম থেকে উঠেই দাঁত মাজার আগে খেয়ে নেবেন, কেননা দাঁত ফাঁজ বেজে 1/2 ঘন্টা পরে অ্যাটলিস্ট তার খাওয়া খেতে লাগবে, টাইম লাগবে, 1 ঘন্টা পরে হলে সবচেয়ে ভালো হয়। তাহলে এটা বোঝা গেল টাইমিংটা খুবই ইম্পর্টেন্ট। এবার ধরুন ঠিক টাইমেই খাচ্ছে, ঠিক আছে, টাইমও খাচ্ছে, সকালে উঠে খালি পেটেই খাচ্ছে, এবং খালি পেটে খাওয়ার 1 ঘন্টা পরেই বা 1 ঘন্টা পরেই খাওয়া শুরু করছে, তা সত্ত্বেও হার্টবিটে নর্মালে 60-100, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে যে আপনার থাইরয়েডের টিএসএইচটা কম হচ্ছে না, সেক্ষেত্রে দেখতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট খায়, আয়রন ট্যাবলেট খায় কিনা, এগুলো খোঁজ নিতে হবে। যদি ক্যালসিয়াম বা আয়রন ট্যাবলেট পেশেন্টকে দেওয়া হয়ে থাকে, যেটা খুব কমনলি দেওয়া হয়ে থাকে, গাহার পর কথা একটু ক্যালসিয়াম খান, হ্যাঁ, মানে একটু বয়স্ক মানুষ হলেই, 50-এর উপরে বয়স হলেই একটু হাড়ে ব্যথা পায়ে ব্যথা ক্যালসিয়াম খান, যারা ক্যালসিয়াম গিয়ে ওখানকার ব্যথা সব সারিয়ে দেবে, এরকম একটা ধারণা আছে। তেমনি হচ্ছে যে আয়রন, অ্যানিমিয়া দেখলেই একটা আয়রন দেওয়ার টেন্ডেন্সি আছে, এটা ঠিকই, আমাদের দেশে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সবচেয়ে কমন, অর্থাৎ 100-টার মধ্যে 70-টা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন দিলেই হিমোগ্লোবিন বেড়ে যেতে পারে, কিন্তু 30টা বাড়বে না এবং বহু ক্ষেত্রে ক্ষতিকারকও হয়, যাই হোক সেগুলো পরে অন্য আলোচনা। তা আয়রন এবং ক্যালসিয়াম যদি কোনো পেশেন্ট খায়, সে থাইরয়েডের ওষুধের 12 ঘন্টা পরে খাবে, মানে থাইরয়েডের ওষুধ যদি সকাল 6টা বা সকাল 7টায় খায়, তাহলে আয়রন ক্যালসিয়ামটা রাত্রিবেলা 7টা বা রাত্রিবেলা 8টায় খাবে, ঠিক এইটা মেনটেন করতে হবে, নাহলে আয়রন এবং ক্যালসিয়াম থাইরয়েডের অ্যাবজর্পশন কমিয়ে দেয়। এবং প্রোটন পাম্প ইনহিবিটর, আগে যেটা বললাম প্যান্টোপ্রাজল, এসোমেপ্রাজল, ওমেপ্রাজল, রাবেপ্রাজল, সবই প্রাজল, যত প্রাজল আছে সব প্রাজল হচ্ছে থাইরয়েডের অ্যাবজর্পশন কমিয়ে দেয়। তাহলে পারতপক্ষে প্রয়োজন ব্যতি রেখে এই সমস্ত প্রাজলগুলো না দেওয়াই ভালো। পেশেন্টের যদি অম্বল ইত্যাদি জনিত সমস্যা থাকে, তাহলে বেটার টু ম্যানেজ উইথ র্যান্ট্যাক, র্যানিটিডিন, ফ্যামোটিডিন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যদি দিতেই হয় তাও অ্যাভয়েড করারই চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এটা গেল থাইরয়েডের ম্যানেজমেন্ট। এবার কি বললাম, তাহলে কি দেখে মনিটর করবেন? টিএসএইচ দেখে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে টিএসএইচ দেখে মনিটরিং,
এটা যেন মাথায় থাকে। হাইপারে কিন্তু কিন্তু উল্টো। এইবার আমি চলে আসছি হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্টে। এখানে দেখুন জিনিসটা অত্যন্ত জটিল, কিন্তু আমি এত জটিল করে বলবো না। হাইপার থাইরয়েডিজমের অনেকগুলো কারণ আছে। হাইপোথাইরয়েডিজমের কারণ মূল হচ্ছে আমি বলেছিলাম অটো ইমিউন থাইরয়েডাইটিস, আর একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি, এছাড়া কনজেনিটাল আছে কোনো। এইবার ধরুন কি হাইপার থাইরয়েডিজমের কি ট্রিটমেন্ট দেবেন, যদি এটা ক্লিনিক্যাল হাইপার থাইরয়েডিজম হয় মানে টিএসএইচ কম টি4 বেশি, তাহলে আপনার ট্রিটমেন্ট হচ্ছে প্রোপাইল থাইরয়েডোসিল অ্যাভয়েড করা হয়। কি দেওয়া হয়, ইউজুয়ালি যে কোনো পেশেন্টকে কার্বিমাজল দেওয়া হয়। কার্বিমাজল কমনলি পাওয়া যায়, তো কি নামে পাওয়া যায়, নিওমার্কাজল নামে পাওয়া যায়, একটা শিশিতে আসে। ইনিশিয়াল ডোজটা হচ্ছে 10-20, দিনে 3-4 মানে ডোজ কিন্তু খুব হাই, শুরুর ডোজটা 10-20 না। থাইরয়েড সমস্যা থাকলে এককালে বলতো খাবারের কোনো, এখন আর বাদ বিচার করার দরকার নেই। হ্যাঁ, তো প্যান্টোপ্রাজল খাওয়ার পরে থাইরক্সিন খাবে না, ভুল ধারণা, ঠিক আছে। থাইরক্সিনটা সবচেয়ে আগে খাবে, প্যান্টোপ্রাজল তার 1 ঘন্টা পরে খাবে। মানে কেউ যদি প্যান্টোপ্রাজল খেতেই হয় এবং থাইরয়েড হরমোন খেতেই হয়, তাহলে সবচেয়ে আগে ঘুম থেকে উঠেই থাইরয়েড হরমোনটা খাবে, ঠিক আছে। থাইরয়েড হরমোনটা খাবে মানে এলট্রক্সিন খাবে, তার 1 ঘন্টা পরে প্যান্টোপ্রাজল খাবে, বোঝা গেল। হাইপারথাইরয়েড ওষুধ খাওয়ার নিয়মটাই বলে আসছি। হাইপারথাইরয়েডিজমে যদি পান, তাহলে ওই নিওমার্কাজল ট্যাবলেটটা 10-20 mg, 10 দিয়েও শুরু করতে পারেন, 20 দিয়েও শুরু করতে পারেন, দিনে 3-4 এই ডোজে শুরু করবেন। ধীরে ধীরে ডোজটাকে কমিয়ে কমিয়ে ওডি মানে দিনে একবারে আনতে হবে। মোটামুটি 5-10 দিয়েই মেনটেন্যান্স করা যায়, ফলো আপ করতে হবে 4 সপ্তাহ পরে। তো 4 সপ্তাহ পরে ফলো আপ করতে হবে। কি দিয়ে ফলো আপ করবেন, না এক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে টিএসএইচ দিয়ে বলেছিলাম 6 সপ্তাহ পরে, 1.5 মাস পরে। হাইপারের ক্ষেত্রে ফ্রি টি4 দিয়ে মনিটর করবেন, টিএসএইচ নয়, ফ্রি টি4 দিয়ে মনিটর করবেন 1 মাস পরে, 4 সপ্তাহ। ক্ষেত্রে 6 সপ্তাহ ছিল, এখানে 4 সপ্তাহ, ও ক্ষেত্রে টিএসএইচ ছিল, এখানে হচ্ছে ফ্রি টি4। এবং ফ্রি টি4টাকে আপনাকে নর্মাল রেঞ্জে আনতে হবে। নর্মাল রেঞ্জে যদি আপনি আনতে পারেন, তাহলে আপনি নিওমার্কাজলের ডোজটা ধীরে ধীরে কমাতে পারবেন। এবং ওই বললাম প্রথমে 10 TDS দিয়ে শুরু করেছিলেন, এবার ধরুন সেটাকে 10-15 বা 20 TDS দিয়ে শুরু করেছিলেন, এবং সেটাকে ধীরে ধীরে 20 TDS থেকে 10 TDS আনবেন, তারপরে 10 BD, তারপরে 10 OD বা 5 OD, এরকম ডোজে আলটিমেটলি আনতে হবে। তো এটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট। এবার হচ্ছে যে প্রেগনেন্সি ইস্যু, প্রেগনেন্সিতে দুটোই হতে পারে, হাইপো এবং হাইপার। কোনো পেশেন্ট যে এলট্রক্সিন খাচ্ছে, মানে হাইপোথাইরয়েডিজমের যে শিকার, যে এলট্রক্সিন খাচ্ছে, সে যখন প্রেগনেন্সিতে যাবে তখন তার এলট্রক্সিনের ডোজটা 50% বাড়াতে হবে। মানে ধরুন আগে 50 খেলে, কেউ যদি প্রেগনেন্ট হয় তাকে 75 ডোজে দিতে হবে, বোঝা গেল। ধরুন একটি মহিলা, একজন মহিলা, সে 25 ডোজে এলট্রক্সিন খায়, সে যখন প্রেগনেন্ট হবে তাহলে তার 50% বাড়াতে হবে, মানে 37.5 তাকে দিতে হবে। দিয়ে কিন্তু এখানে কাজ শেষ নয়, দিয়ে মনিটর করতে হবে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস। প্রথম ট্রাইমেস্টারে আমাদের টিএসএইচ এর টার্গেট হচ্ছে 2.5 নিচে থাকবে টিএসএইচ, প্রথম প্রেগনেন্সির প্রথম 3 মাসে। সেকেন্ড ট্রাইমেস্টারে টার্গেট হচ্ছে 3-এর নিচে থাকবে, তাহলে সেই মতো প্রথমে তো 25% এমনিই বাড়িয়ে দেবেন, কিন্তু তারপরে ওই 1.5 মাস পরে আবার টিএসএইচ করাবেন। 1.5 মাস পরে টিএসএইচ করে যদি দেখেন যে টিএসএইচটা এখন প্রথম ট্রাইমেস্টারে 2.5-এর বেশি আছে, তাহলে থাইরয়েডের ওষুধের ডোজটা আরও বাড়াতে হবে। আর যদি পরের 3 মাসে দেখেন যে 3-এর বেশি আছে, তখন বাড়াতে হবে। কত করে বাড়াবেন, না ওই যেভাবে বলেছিলাম 25-50 এরকম করে বাড়াবেন। আচ্ছা, এবার হচ্ছে যে টিএসএইচ এর ভ্যালুর উপর, টিএসএইচ 150-এর বেশি, হ্যাঁ, FT4 কম, এটার উপর হাইপোথাইরয়েডিজমের সিভিয়ারিটি কিন্তু এবং ডোজিং নির্ভর করে না। টিএসএইচ 150-এর বেশি এবং টিএসএইচ 10-এর বেশি একই ব্যাপার, ডোজ একটাই, 1.6 মাইক্রোগ্রাম পার কেজি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, বোঝা গেল।
আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে হচ্ছে আপনার কার্বিমাজল, যেটা নিওমারকাজল নামে পাওয়া যায়, সেটা দেবেন। উল্টো জিনিসটা কিন্তু অনেককে করতে দেখেছি, ভুলেও কোনোদিনও করবেন না। আমি এরকমও দেখেছি যে টিএসএইচ কম, FT4 বেশি, বা FT4 টেস্ট করায়নি, টিএসএইচ কম দেখে ভাবলো থাইরয়েড হরমোনটা কম বেরোচ্ছে, তাকে তার ইলট্রক্সিন দিয়ে দিল। এইটা হচ্ছে মারাত্মক। এই ভুলটা যেন আপনাদের দিক থেকে না হয়, ঠিক আছে? এটা শুধু আপনার নয়, বহু ডাক্তারই ভুল করে থাকেন। ইভেন মানে আমি মানে অনেক খ্যাতনামা ডাক্তারদের ভুল করতে দেখেছি, কিন্তু এই ভুলটা কখনো করবেন না। টিএসএইচ কম আপনি যেটা করবেন, একটা ফ্রি টি4 টেস্ট করাবেন। টিএসএইচ কম, ফ্রি টি4 মানে বেশি, তার মানে এটা হাইপারথাইরয়েডিজম, তাহলে এটাকে কার্বিমাজল দিতে হবে, ইলট্রক্সিন নয়। ইলট্রক্সিন দিলে আরও ক্ষতি হবে। আবার উল্টোটাও সত্য, টিএসএইচ বেশি, ঠিক আছে? দেখে অনেকে ভাবলো টিএসএইচটা কিন্তু থাইরয়েড হরমোন নয়, এটা মাথায় ঢুকাতে হবে। টিএসএইচ বেশি দেখে অনেকে ভাবলো যে থাইরয়েডটা বেশি বেরোচ্ছে, তাহলে একটু কার্বিমাজল দিয়ে দিই, মারাত্মক ক্ষতি হবে। তাহলে এই জায়গাটায় ওই যে প্রথম যে শেয়ার স্ক্রিনটা করেছিলাম, সেটাই খুব গুরুত্বপূর্ণ এবং এটা মাথায় ঢোকাতে হবে, ঠিক আছে? এই জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় বলুন, আমি আবার ওটা বলতে পারি। ওই হতে পারে সিমটম না থাকে, চুল এক জায়গায় অনেকটা উঠে গেছে, থাইরয়েডের কারণ হতে পারে, নাও হতে পারে। তখন থাইরয়েড টেস্ট করাতে হবে, টিএসএইচ করাবেন। এবং আপনি যদি থাইরয়েড ভাবেন, আগেও বলেছিলাম, থাইরয়েড যদি ভাবেন তাহলে টিএসএইচ FT4 দুটোই করাবেন। যদি থাইরয়েড না ভাবেন, রুল আউট করতে চান, তাহলে শুধু টিএসএইচ করাবেন। টিএসএইচ গণ্ডগোল হলে নেক্সট স্টেপ হচ্ছে FT4 করানো। হ্যাঁ, গর্ভাবস্থান থাইরয়েড ধরা পড়লে ডোজ কী হবে বলে দিয়েছি, ঠিক আছে? টার্গেট হচ্ছে মানে আগে যদি খেত তাহলে 50% বাড়াতে হবে, এবং যদি প্রথমবার গর্ভাবস্থা চলাকালীন ধরা পড়ে, গর্ভাবস্থা চলাকালীন যখন প্রথম ধরা পড়ে, তখন হচ্ছে যে আপনার আপনাকে ডোজটা মোটামুটি ওই 1.6 মাইক্রোগ্রাম পার কেজি করেই শুরু করতে হবে, কিন্তু ওই 1.5 সপ্তাহ পরে টিএসএইচ দেখতে হবে। টার্গেট হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে টিএসএইচ 2.5 এর নিচে, সেকেন্ড ট্রাইমেস্টারে 3 এর নিচে। একজন জিজ্ঞেস করলেন এলট্রক্সিন 12.5 কোথায় লাগে, কোথাও লাগে না এলট্রক্সিন 12.5, আমি ব্যক্তিগতভাবে প্রেসক্রাইব করি না, কোনো বইতে লেখা নেই, ঠিক আছে? এই ভারতবর্ষেই চলে, হ্যাঁ, এই ডোজটার কোনো মানে হয় না, দিলে 25, নাহলে বন্ধ। আর এরপরে চলে আসছি যে সাবক্লিনিক্যাল ট্রিটমেন্টে, দিয়ে শেষ করবো। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম এবং সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। সাবক্লিনিক্যালটা কাকে বলে? সাবক্লিনিক্যালটা বলে হচ্ছে যেখানে পেশেন্টের কোনো সিমটম নেই, কিন্তু পাওয়া গেল টিএসএইচটা বেশি, টি4 নর্মাল। আবার বলছি, টিএসএইচ বেশি, টি4 নর্মাল, মানে টিএসএইচটা বেশি বেশি সিক্রেট হয়ে, মানে বাস্তবে টি4টা কমই রিলিজ হচ্ছিল, টিএসএইচ বেশি বেশি সিক্রেট হয়ে টি4টাকে নর্মালে নিয়ে এসেছে। তাহলে এখানে কি ট্রিটমেন্ট দিতে হবে? এক্ষেত্রে ট্রিটমেন্ট লাগে না, কিন্তু দিতে হবে কয়েকটা সিচুয়েশনে। আপনারা এটা নোট ডাউন করে নিন। একটা আগেই বলেছি, অ্যান্টি টিপিও অ্যান্টিবডি যদি পজিটিভ হয়, এক নাম্বার। নাম্বার টু, যদি গয়টার থাকে, মানে সাবক্লিনিক্যাল কিন্তু গয়টার আছে, মানে এটা ক্লিনিক্যাল চলে এলো, ঠিক আছে? নাম্বার থ্রি, যদি টিএসএইচ এর ভ্যালুটা 10-এর বেশি হয় তাহলে দিতে হবে, সিমটম না থাকলেও দিতে হবে। নাম্বার ফোর, যদি তার হার্ট ডিজিজ থাকে। নাম্বার ফাইভ, যদি তার হচ্ছে ডিসলিপিডিমিয়া থাকে। নাম্বার সিক্স, যদি পেশেন্ট প্রেগনেন্ট হয়। তাহলে এতগুলো ক্ষেত্রে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমকে ট্রিট করা হয়। ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ডোজ রেঞ্জ আগেই বলেছি, 1.6 মাইক্রোগ্রাম পার কেজি দিয়ে শুরু করতে হয়। এলডারলি পেশেন্টকে 1.6 মাইক্রোগ্রাম পার কেজি, এলডারলি মানে যার বয়স 60-এর উপরে, তাকে 1.6 মাইক্রোগ্রাম পার কেজি তার অর্ধেক ডোজে শুরু করা হয় ক্লিনিক্যালের ক্ষেত্রে। এবং হচ্ছে আরও যদি হার্ট ডিজিজ থাকে তাহলে আরও কম ডোজে শুরু করা ভালো। আর সাবক্লিনিক্যালের ক্ষেত্রে ডোজ হচ্ছে 25-50, এটা দিয়েই ম্যানেজ হয়ে যায়, 25-50, 12.5-এর কোনো মানে হয় না, ঠিক আছে? আর এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজমে চলে আসি, দেখুন বিষয়টা অত্যন্ত জটিল, আমি জানি বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে,
এবং বিষয়টা আরো জটিল অবস্থায় হয়তো আসতে পারে। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম মানে টিএসএইচ কম, টি4 নর্মাল, টিএসএইচ কম, টি4 নর্মাল, এটাকে কি ট্রিটমেন্ট দিতে হবে? এটাকে ট্রিটমেন্ট নিওমার্কাজল দিয়ে ট্রিটমেন্ট লাগে না, কিন্তু অবশ্যই প্রোপানানল দেবেন। প্রোপানানলটা হার্ট রেট কন্ট্রোলের জন্য, যেক্ষেত্রে আপনি নিওমার্কাজল দিচ্ছেন সেক্ষেত্রে প্রোপানানলও দিতে হবে, ক্লিনিক্যাল হোক সাবক্লিনিক্যাল হোক। একমাত্র সাবক্লিনিক্যালের ক্ষেত্রে প্রোপানানল দিয়েই কাজ হয়ে যাবে, এবং সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস যেটা আগেও বলেছিলাম সেক্ষেত্রে প্রোপানানল দিয়েই হার্ট রেট কন্ট্রোল হয়ে যাবে। এইখানেই আমি শেষ করছি। থাইরয়েড ক্যান্সার যদি সাসপেক্ট করা হয় তাহলে যেটা করা হয় যে থাইরয়েড গ্ল্যান্ডের একটা ইউএসজি করাবেন এবং থাইরয়েড গ্ল্যান্ডের একটা এফএনএসি অথবা বায়োপসি এটা করানো দরকার হয়। তো সেটা থাইরয়েড সিমটমগুলো আমি আগে আলোচনা করে দিয়েছি, ইন ডিটেল আলোচনা করেছি, আমি আর এটা রিপিট করছি না। তো থাইরয়েড ক্যান্সার সাসপেক্ট করলে মানে আপনি একটা এখানে থাইরয়েডের নোডিউল পাচ্ছেন এবং তখন তাহলে ইউএসজি করাবেন। ইউএসজি যদি বলে যে এটা থাইরয়েড ক্যান্সার হতে পারে তাহলে আপনি সার্জনের কাছে রেফার করবেন এবং অবশ্যই প্রেগন্যান্ট অবস্থায় থাইরয়েড বেশি তো আমি বললামই, আগে যদি থাইরয়েডের ওষুধ খেত তাহলে সেটাকে মানে 50% বাড়াতে হবে, আগে যদি 50 খেত তাহলে এখন 50% বাড়ানো মানে আরো 25 বাড়াতে হবে, 75 করে দিতে হবে, আগে যদি 100 খেত তাহলে এখন 150 করে দিতে হবে, আর যদি প্রেগন্যান্ট অবস্থায় প্রথম ধরা পড়ে তাহলে ওই ডোজটা ওই 1.6 মাইক্রোগ্রাম পার কেজি করে স্টার্ট করতে হবে। দিয়ে 1.5 মাস পরে যাই ওষুধ দিন না কেন 1.5 মাস পরে টিএসএইচ করাতে হবে। টিএসএইচ প্রথম ট্রাইমেস্টারের রেঞ্জ হচ্ছে, টার্গেট রেঞ্জ হচ্ছে 2.5-এর নিচে, সেকেন্ড ট্রাইমেস্টারে 3-এর নিচে, যদি 2.5-এর নিচে না যায় তাহলে থাইরয়েডের ডোজটা আরও বাড়াতে হবে, 3-এর নিচে যদি সেকেন্ড ট্রাইমেস্টারে না যায় থাইরয়েড ডোজ আরও বাড়াতে হবে, এটাই।